Assalamualaikum everyone. This is me Shalamim. Welcome back to my another blog. আজকে চলে আসছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মিউজিয়াম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে চলে আসছি। ফার্স্টে তো 50 টাকা দিয়ে টিকিট কেটে এন্ট্রি করে ফেলেছি। দেন চলে আসছি মিউজিয়ামের ভিতরে। ফার্স্টে তো আসার পর দেখতে পেলাম বিশাল বড় একটি মাঠ এবং সেনাবাহিনীদের বিভিন্ন প্রদর্শনী রেখে দিয়েছে। তারপর হচ্ছে আমি আমার বড় অপু একটু ছবি তুলে নিলাম। তারপরে অনেক ছবি টবি বাহির থেকে তুলে নিলাম, যাতে পরে তো আর টাইম পাবো না যার জন্য। সম্ভবত 10 একর জমি নিয়ে এই বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটি তৈরি হয়েছে। ফার্স্টে তো আসার পরই এখানে বিভিন্ন প্রদর্শনী হিসাবে বিভিন্ন কিছু ছিল, সেগুলির একটু ছবি তুলে নিলাম। এদের হচ্ছে আন্ডারগ্রাউন্ডে দুইটি ফ্লোর রয়েছে। আজকে মূলত হচ্ছে আমি তোমাদের আন্ডারগ্রাউন্ডের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই দুইটি ফ্লোরের ভিডিও দেখাবো। নেক্সট ভিডিওতে হচ্ছে অন্য ফ্লোরগুলির ভিডিও দেখাবো, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার জন্য। এখানে আসার পর হচ্ছে দেখতে পেলাম যে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে 3D অ্যানিমেশন দিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী রেখেছে। সামুদ্রিক বিভিন্ন ছবি টবি খুব ভালো লাগছে আমার কাছে। এই ঝর্ণাটি খুবই ভালো লাগছে। একদম মনে হচ্ছে যে সমুদ্রের তল দেশে চলে এসেছি। আমার কাজ দিয়ে হচ্ছে প্রচন্ড পরিমাণ ডলফিন মাছ যাচ্ছে। মনে হচ্ছে যে আমি সমুদ্রের তল দেশে আছি। এই যে ডুবুরিরও আছে আমার সাথে। আমার পায়ের কাছ থেকে হচ্ছে কাঁকড়া যাচ্ছে। যেহেতু আমি 2 ঘন্টা টাইম নিয়ে গিয়েছি, কিন্তু তারপর মনে হচ্ছে যে অনেক কিছুই দেখতে পারিনি। এখানে আসলে অবশ্যই বাংলাদেশের অনেক কিছু দেখার আছে, আমার কাছে ভালো লাগছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রদর্শনী পেন্টিং করা আছে। এখানে হচ্ছে প্রধানমন্ত্রীর কিছু কিছু ছবি আছে, আমার কাছে খুব ভালো লাগছে। তার ভিতরে এটা খুবই সুন্দর ছিল। ছবি তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরও বোঝা যাচ্ছে। এই যে বোম বানানো মেবি যুদ্ধের সময়। তারপরও বিভিন্ন ধরনের জাহাজ বানানো, এগুলি হচ্ছে কোন যুদ্ধে কোনটি ব্যবহার করছে সবকিছুই হচ্ছে এর গায়ে লেখা আছে প্রদর্শনী হিসাবে। এখানে হচ্ছে বীরশ্রেষ্ঠদের বিভিন্ন পেন্টিং করা ছিল ছবির। এ প্রধানমন্ত্রীর এইখানের এই ছবিটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে ঝর্ণাটি আমার কাছে খুব ভালো লাগছে। এখানে সবচেয়ে বেস্ট বলতে আমার কাছে ঝর্ণাটি লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই। আল্লাহ হাফেজ। সবাইকে নেক্সট ভিডিওটি আর সম্পূর্ণ ভিডিওটি দিব।